शांति 5/8/2023 प्रातःमूली ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे तुम्हरा एखन तिबाटे पर खड़े हो। तिबाटे माने तीन रास्तार संगम स्थले तुम्हरा दाड़िये आछो। एकदिके दुखधाम और एकदिके शांतिधाम और एकदिके सुखधाम। एखन जाज करो आमाके कोथाय जेते हबे। तई एकदिके दुखधाम अन्यदिके शांतिधाम तृतीय दिके सुखधाम। तो एखन आमाके निजेकेई जाज करते हबे आमाके कोथाय जेते हबे। प्रश्न কোন নিশ্চয়ের আধারে তোমরা বাচ্চারা সদা হর্ষিত থাকতে পারো? তো কোন নিশ্চয় থাকলে আমরা বাচ্চারা সদা খুশি থাকতে পারি? উত্তর, সবথেকে প্রথমে নিশ্চয় চাই যে আমি কার হয়েছি এখন। বাবার হলে কোনো বেদ শাস্ত্র আদি পুস্তক পড়ার আর দরকার নেই। তো আমরা যখন বাবার হয়ে যাই, বাবার বাচ্চা, তখন আমাদের বেদ শাস্ত্র আদি পুস্তক পড়ার আর কোনো দরকার নেই। আর দ্বিতীয় নিশ্চয় চাই যে আমার কুল সবথেকে শ্রেষ্ঠ দেবতা কুল। এই স্মৃতির দ্বারাই সারা চক্র মনে পড়ে যান। বাবা আর চক্রের স্মৃতিতে যে থাকে সে সদা হর্ষিত থাকে। গীত কিসিনে আপনা বনাকে মুঝকো ওম শান। তো বাবা বলছে তোমাদের বাচ্চাদের তো প্রথমে প্রথমে খুশি হয়, আমরা কার হয়েছি? এরকম বলবে না যে আমরা গুরুর হয়েছি, হয় বাবার। তো আমরা এখন কার হয়েছি? বাবার। শরীর ছেড়েও বাবার বন্না হতা হে, ইহা ভি বাপ কা বন্না হে। শরীর ছেড়েও আবার বাবারই হতে হয় না? যে শরীর ছাড়ে তাকে তো আবার কোথাও জন্ম নিতে হয়, তাহলে আবার তো সে কোনো কোনো বাবার সন্তান হয়। তো এখানেও আমাদের বাবারই বাচ্চা হতে হবে। বেদ শাস্ত্র আদি কিচ্ছুর দরকার নেই তার জন্য। বাচ্চা জন্ম হলো তো বাবা বোঝে আমার সম্পত্তির মালিক হল। তো আমরাও যে এখন বাবার বাচ্চা হলাম, হ্যাঁ শিব বাবার, তাহলে আমরা শিব বাবার সম্পত্তির মালিক হয়ে গেলাম। এটা তো সম্বন্ধের ব্যাপার। তোমরা বাচ্চারা জানো আমরা বাস্তবে প্রথমে পারলৌকিক বাবা শিব বাবার বাচ্চা ছিলাম। প্রথমে তো আমরা আত্মা, পরে আমরা শরীর পেয়েছি। তোমাদের শরীর তো আছেই, এখন তোমরা বেহদের বাবাকে পেয়েছো। সে এসে নিজের পরিচয় দিয়েছে। তোমরা বলো বাবা আমি তোমার, আর কোনো সম্বন্ধ নেই, বাবার বাচ্চা হয়েছ। এটা বলেও আমার কোনো গুরু গোসাই নেই, ম্যা কই গুরু গোসাই নেই। বাবা নিজে বলে আমি কোনো গুরু গোসাই না, বোর্ডে ব্রহ্মা কুমার কুমারী নাম লেখা আছে। তো নিশ্চয়ই সে বাবা না, লেখেও আমরা ব্রহ্মা কুমার কুমারী। এই সম্বন্ধ হলো না, এটা মা বাবার সম্বন্ধ চাই। গায়ো তুম মা পিতা হাম বালক তেরে, আত্মা যেরকম এটা অবিনাশী। ইয়ার হাম আপকে যা বালক বনেঙ্গে তব হাম বরসা লেঙ্গে। আমরা বলেছি আমি তোমার যখন বালক হব তখন তোমার সম্পত্তি নেব। এখন তোমরা জানো আমরা মা পিতার হয়েছি, আমরা শিব বাবার বাচ্চা। তো নিশ্চয়ই বাবা আর বর্ষাই আমাদের মনে থাকবে। তোমাদের কোনো পুস্তক আদি পড়ানো হয় না, তোমাদেরকে শুধু নিশ্চয় করানো হয় যে বাবার বাচ্চা হয়েছে তুমি, এখন তুমি বাবাকেই ইয়াদ কর। বাবা বলে আমাকে ইয়াদ করলে তুমি এইরকম লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে। কত সহজ কথা, বিশাল বুদ্ধি হওয়া চাই না? অর তো কুতিয়েই সমঝাতেই। তো বাবা তো আর কিছুই বোঝায় না, শুধু নিজের কুলেরই কথা বলে যে কিভাবে আমরা 84 চক্রে আসছি। বাকি বেদ শাস্ত্র আদি পড়া থেকে তোমাদের বাবা মুক্ত করে, বাবাকেই ইয়াদ করতে থাকতে হবে। এটাও বুদ্ধিতে আছে যে সৃষ্টিচক্র কি করে ঘোরে, তার আদি মধ্য অন্তকে জানলেই তোমরা উঁচু থেকে উঁচু হয়ে যাও, তো স্বর্গের মালিক হও। তোমাদের সদাকালের জন্য বর্ষিত মুখ বানাই আমি। কত সহজ কথা, কিন্তু তাও তোমরা ভুলে যাও। কি কারণ? মা বাবাকে কখনো বাচ্চা ভোলে না তো? বাবা আর বর্ষাকে ইয়াদ করো, তাহলে সদৈব বর্ষিত থাকবে। যখন কোনো দুঃখ হয় তো বাবাকেই ইয়াদ করে না, ভগবান বলে উপরে তো ইয়াদ করে। নিশ্চয় বাবা সুখ দিয়েছে। কোনো কেউ দুঃখ দেয় তো বলে হাই বাবা হাই ভগবান। তো প্রত্যেক জন্মে হাই হাই করে এসেছো তোমরা, এখন তো তোমাদের বাচ্চাদের একদম সহজ বাবা বোঝায়। ভালে তুমি যদি তন্দুরস্ত নাও হয়, তোমার শরীর যদি ভালো নাও থাকে, যতই অসুস্থ হও তাও তুমি সার্ভিস করতে পারো।
যেরকম অসুখে মানুষকে বলে রাম রাম বলো, তোমরাও যদি অসুস্থ হয় তো অন্যকে বলো শিব বাবাকে ইয়াদ করো। এটা নিশ্চয় অন্যকেও ইয়াদ করাতে হবে। মরার সময় তোমরা এই নলেজ অন্যকে দিতে পারো, যে কেউ মৃত্যুসজ্জায় আছে তখনও তোমরা এই নলেজ কাউকে দিতে পারো। পরমাত্মার তোমরা বাচ্চা, তাকে ইয়াদ করো। শিব বাবা বৃহদের বাবা, সেই তো বর্ষা দেবে। সার্ভিসে শখ যদি থাকে তো মৃত্যুর সময়ও কাউকে জ্ঞান দেবে, এরকম না হসপিটালে পড়ে রয়ে আর মুখ বন্ধ হয়ে যায়। তো এরকম তো না কেউ হসপিটালে পড়ে আছে আর তার মুখটাই বন্ধ হয়ে যায়, মুখ থেকে কিছু না কিছু তো বেরোতেই থাকে কথা, কত ভালো অবস্থা হওয়া চাই। তাই বলছে তোমারও যদি এরকম হসপিটালে তুমিও পড়ে থাকো তুমি তাও সেবা করতে পারো। হ্যাঁ, তাহলে কত ভালো অবস্থা তার জন্য হওয়া চাই। অসুস্থ অবস্থায়ও তুমি সার্ভিস করতে পারো, হয়তো তুমি হসপিটালে আছো তাও হসপিটালে থেকেও তুমি হ্যাঁ সেবা করতে পারো। বাবা বলছে মিত্র সম্বন্ধী যখন আসবে তখন তাকেও তুমি বলো পরমাত্মাকে ইয়াদ করো, সেই সবার রাখবালা রক্ষা করে। তাই শিব বাবাকে ইয়াদ করো, সে একজন। বর্ষাও সবার এক্সেমিন, তাই বর্ষাও সবাই একজনের কাছ থেকেই পায় সম্পত্তি। লৌকিক সম্বন্ধে বর্ষা তো সম্পত্তি তো ছেলেরা পায়, কন্যা হলো ওই 100 ব্রাহ্মণের থেকে উত্তম। কিন্তু বাবা এখানে কি বলছে, একটা কন্যা 100 ব্রাহ্মণের থেকে উত্তম। তো পবিত্রকেই দান দেওয়া হয়, তোমরা কন্যারা সব থেকে পবিত্র, তাই বলে আমরা কন্যাকে দান দিই। সে ও বড়া দান সমাজতে হে, ওরা ভাবে বড় দান, বাস্তবে ওটা কোনো দান না। দান তো এখন তোমরা করো, ওরা যে কন্যা দান করে বিয়ে দেয় ওটাকে বড় দান ভাবে, কিন্তু বাস্তব ওটা কোনো দান না। দান তো এখন তোমরা করো, বলো আমরা নিজের কন্যা শিব বাবাকে দিই স্বর্গের মহারানী বানানোর জন্য। কিন্তু কন্যারও এরকম ভালো পড়ালেখা যদি হয়, আমাদের দৈবী কুলের হয়, যে যে সমঝানে সে ঝট সমঝ যায়, মানে কোনো বাবা হয়তো জ্ঞানে আছে, হ্যাঁ, এবার তার মেয়েও যদি দেবকুলের হয়, ভালো পড়ালেখা হয়, তাহলে তো তাকে বোঝালেই ঝট করে বুঝে যাবে, সার্ভিসেবল চাই। তো বাবা বলছে ছোট বাচ্চাকে তো সামলাবে না। ওই কবি সমঝানা বড়া সহজে কি শিব বাবা তোমারা বেহাদ কা বাপ হে, যে কোনো কাউকে বোঝানো খুব সহজে, শিব বাবা তোমার বৃহদের বাবা, চিত্র সামনে আছে দেখো, যে এই লক্ষ্মীনারায়ণও সত্যযুগের বর্ষা পাচ্ছে, এই লক্ষ্মীনারায়ণ কোথা থেকে বর্ষা পেয়েছে সম্পত্তি, কত সহজ কথা। তাই বাবা বড় চিত্রও বানায়, এখন এই নাটক পুরো হচ্ছে, আমরা 84 জন্মের পাঠ বাজিয়েছি, এখন বাপিস বাবার কাছে যেতে হবে, তাই নতুন দুনিয়ায় তারপরে আসব। আমাদের বাবা নতুন দুনিয়ার রচয়িতা, তার উস্কা বাবা আমাদের সেই নতুন দুনিয়ারই মালিক বানাচ্ছে। তো তোমাদেরও আমি সেই উপায় বলে দেব, যে বেহদের বাবার থেকে কি করে তুমি সদা সুখের বর্ষা পাবে। এক তো বোঝাও আমি আত্মা, আমি আত্মা খাই, আমি আত্মা চলি, এটা খুব ভালো প্র্যাকটিস চাই। দেহ অভিমান যেন একদম চলে যায়, দেহি অভিমানী ও দেহ অভিমানী কো লৌকিক সম্বন্ধে ইয়াদ আয়েঙ্গে, যে দেহ অভিমানী হ্যাঁ তার তো লৌকিক সম্বন্ধের ইয়াদ আসে, দেহি অভিমানী তো পারলৌকিক বাবারই ইয়াদ আসে। মানে যে নিজেকে দেহ ভাবে তার শুধু লৌকিক সম্বন্ধের কথাই মনে পড়বে, আর যে নিজেকে আত্মা ভাবে তার পারলৌকিক বাবার ইয়াদ আসবে। উঠতে বসতে চলতে ফিরতে এটা বুদ্ধিতে রাখতে হবে যে আমি আত্মা। তাহলে উঠতে বসতে চলতে ফিরতে বুদ্ধিতে কি রাখতে হবে, কমেন্টে লেখো আমি আত্মা। বাবার মতে চলতে হবে, শিব বাবা মত দিচ্ছে যে নিজেকে আত্মা ভাবো, মেহনত করতে হবে, স্বর্গের ভাতি তো বানেঙ্গে। বাবা বলছে স্বর্গে তো তুমি যাবে কিন্তু অল্পে খুশি হলে হবে না, ভালে স্বর্গে তো যাবে কিন্তু পাক্কা মাতেলে বানো, মানে মাতেলে বাচ্চা হও। মাতেলা তাকেই বলে যে বাপ দাদাকেই ইয়াদ করে আর কোনো দেহদারিকেই ইয়াদ করে না। অন্য কেউ যদি, অন্য কারো যদি ইয়াদ আসে তাহলে তুমি সতেলা হয়ে গেলে। বাবা বলো যদি বাবা ছাড়া অন্য কারো ইয়াদ আসে তাহলে আমরা কি হয়ে গেলাম, মাতেলা বাচ্চা থেকে সতেলা বাচ্চা। তো অনেকেই আছে যার দুটো ইয়াদ পড়তে থাকে, মানে বাপ দাদাও ইয়াদ আসে আবার দেহদারিও ইয়াদ আসে। এই বাবা হলো অবিনাশী স্বর্গার স্বর্গের বর্ষা দেনেওয়ালা, তো অবিনাশী স্বর্গের বর্ষাকে দেয় বাবা। তো বাবা বলছে এটাও কুল,
ওটাও কুল, মানে বাবা এখন আমাদের ঈশ্বরীয় কুলে নিয়ে এসছে, আর আমরা এতদিন ছিলাম শূদ্র কুলে। কিন্তু বাবা বলছে শূদ্র কুলে তুমি তো দুঃখই পেয়েছ, বাকি অল্পকাল ক্ষণভঙ্গ সুখের বর্ষা পায় সবাই। এখন বুদ্ধি দিয়ে জাজ করো আমি কোন দিকে যাচ্ছি আর কোন দিকে আমার যাওয়া উচিত, লৌকিক দিকে না পারলৌকিক দিকে। বুদ্ধি বলে পারলৌকিক বাবার হয়ে আমি কেন স্বর্গের দিকে যাব না, লৌকিক সম্বন্ধের থেকে জিতে জিয়ে মরতে হবে, পারলৌকিক বাবার হলে স্বর্গের মালিক হব। এখানে তো নরকের মালিক হচ্ছ, এখন আত্মা বলে বুদ্ধি খেয়ে কোথায় জুড়ব, নিজের শান্তিধাম সুখধামে যায় ইয়া ইহা যায়, শান্তিধাম সুখধামে যাব নাকি সেই লৌকিক সম্বন্ধে যাব। বাস্তবে ইহা যায় এ উঠনাই নেই চাইয়ে, হ্যাঁ যে লৌকিক সম্বন্ধে আবার যাই এই কথাটা মনে আসাই উচিত না। এখানে তো তুমি জন্ম জন্মান্তর থেকেছ, এখন তো আমি পারলৌকিক বাবাকে কখনোই ছাড়বো না, এরকম হওয়া উচিত। এখানে তোমরা বাচ্চারা সম্মুখে বসে আছো, তোমাদের লৌকিক সম্বন্ধ কোনো নেই। বুদ্ধি বলে আমরা তো বাবার সাথে মুক্তিধাম শান্তিধামে যাব, ভোরবেলা উঠে এরকম এরকম বিচার সাগর মন্থন করা উচিত, ভোরবেলা উঠে বসলে খুব মজা আসে। এখন কোন দিকে যাওয়া উচিত, নরকের দিকে কেন যাব, এই মায়া খুব ধোকা দিয়ে দেয়। এখন তো তোমাদের কাছে এম অবজেক্ট আছে, এখন তোমরা কিনারায় আছো, জানো এইদিকে তো দুঃখই দুঃখ আর ওইদিকে একুশ জন্মের সুখ। বাবা বলে আমাকে ইয়াদ করো কারণ আমার কাছেই আসতে হবে, মায়া বলে দুনিয়ার দিকে যাও, তো মায়া বলে দুনিয়ার দিকে আসো আর বাবা বলে আমার দিকে আসো, তো কোথায় যাব, রাস্তা তো পেয়েছি, একদিকে হলো স্বর্গে যাওয়ার রাস্তা আর একদিকে হলো নরকে যাওয়ার রাস্তা। হ্যাঁ এটা টিবাটা না, তিন মাথা মোড়, তিন গলির মাঝে টিবাটা হয় মোড় হয়। এখন আমরা কোন দিকে যাব, একটা গলি মুক্তির, একটা গলি হলো জীবন মুক্তির আর একটা গলি হলো নরকের, যেরকম তিন নদীর সঙ্গম হয় তো তিন বাটিকা, এক বাটিকা আমরা আছি। হ্যাঁ টিবাটেকা মিশাল আচ্ছা হে, যে তিন মাথার উদাহরণটা খুব ভালো। এখন কোথায় যাব, নরকের তো বিনাশ হতেই হবে, এখানে দুঃখ অনেক, এখন আমরা তিন মাথায় দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের পিছে তো সরে যাওয়া উচিত না। দুঃখের গলি থেকে বের হয়ে বাবার কাছে বাবা নে টিবাটেপার খাড়া কি আহে, তাহলে বাবা দুঃখের গলি থেকে আমাদের বার করে তিন মাথা মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। দুঃখধামের গলি থেকে তোমরা জন্ম জন্মান্তর অতিক্রম করে এসেছ, এখন বুদ্ধি বলে মুক্তি জীবন মুক্তির দিকে যাব। মুক্তিধামে তো সদৈবকালের জন্য বসে থাকলে চলবে না, এরকম না আমরা পাপ থেকেই মুক্ত হয়ে যাই আর যেন এই পৃথিবীতে আসি না, এরকম তো হবে না, পাপ থেকে কেউ মুক্ত হতে পারবে না, ড্রামা অনুসারে আসতে অবশ্যই হবে। তো আমরা এখন কি মশার মতো সব আত্মারা শরীর ছাড়ব আর করে চলে যাব, এত দুঃখ দেখা হে তো ফির ইতনা সুখ ভি দেখনা চাইয়ে, আমরা এত দুঃখ এখানে দেখেছি তাহলে এত সুখও দেখা উচিত, তাহলে পরমধাম থেকে আবার আমরা সুখধামে নামব। তো ড্রামায় বাবা ওজন ঠিক রেখেছে, হ্যাঁ জিনকা পাঠি থোড়া হে আয়ে এক দো জনম কে লিয়ে ইয়ে গায়ে, তো বাবা বলছে যার পাঠি অল্প আসে এক দুই জন্মের জন্য, সে তো চলেই যায়। এখন তোমরা তিন মাথায় দাঁড়িয়ে আছো, ওটা হলো শান্তিধাম, ওটা হলো সুখধাম, যদি শান্তিধাম যেতে চাও তো শান্তিধামকে ইয়াদ করতে থাকো, মুক্তিকে তো ইয়াদ করতে হবে না। কিন্তু বাবা বলছে যারা লাস্টের দিকে আসে এই পাট বাজাতে তাদের তো মুক্তিধামের বেশি দিন থাকতে হয়, তার জন্য তাদের মুক্তিধামে বেশি ইয়াদ পড়ে, তোমাদের তো জীবন মুক্তিধাম ইয়াদ পড়ে, স্বর্গে আমরা তাড়াতাড়ি যেন যাই, তারা চায় আমরা মুক্তিতে যেন থাকি। আচ্ছা বাবাকে ইয়াদ করতে থাকো এতেও কল্যাণ, নির্বাণ ধামে থাকতে চাও সুখধামে আসতে চাও না, তাহলে বোঝা যায় এর পাঠ সত্যযুগে নেই, কেউ যদি মুক্তিতে বেশি থাকতে চায় তখন বুঝতে হবে এর পাঠ সত্যযুগে নেই, লাস্টের দিকেই পাঠ, তো তাকেও বলো শিব বাবাকে ইয়াদ করো। তো তোমরা তো, কিন্তু বাবা বলছে আমরা তো সুখধামে যাব, আমরা এখন তিন মাথায় দাঁড়িয়ে আছি, তো পুরুষার্থ করছি আমরা। বাবা বলছে মানুষে তোমাদের এই সত্যিকারের যোগ খুব পছন্দ আসবে, আচ্ছা বাবাকে ইয়াদ করতে থাকো, চক্রকেও ইয়াদ করার দরকার নেই,
এই জ্ঞান সব ধর্মের মানুষের জন্য। ভাবে ড্রামা অনুসার যে যতটা নিয়েছে মানে ভাগ্য, সেই এসে নিজের পদ আবার নেবে। মুক্তিধাম যেতে চাও তো বাবাকে ইয়াদ করো, যদি চাও সদৈব সুখী থাকবো, তো সুখ সেখানে সত্যযুগে শান্তিও আছে আবার সুখও আছে। যে যেই দিকের হবে তাকে সেই বর্ষাই নিতে হবে। যে মুক্তিধামে বেশি থেকেছে সে মুক্তিধামের বর্ষা নেবে, যে সুখধামে থেকেছে সে সুখধামের বর্ষা নেবে। তো সবার মুক্তি জীবন মুক্তিদাতা তো বাবা না, এক দুই জন্ম যা যদি কেউ নেয় তাহলে সেই এক দুই জন্মের মধ্যেই সুখও দেখবে দুঃখও দেখবে। যেরকম মশা আসলো আর মরে গেল, হ্যাঁ তাহলে এক দুই জন্মের মধ্যে সে সুখ দুঃখ সব ভোগ করে পরমধাম চলে যাবে। তাহলে সেটা কোনো অমূল্য জীবন বলে না? তোমরা তো সদৈব হর্ষিত থাকো, তোমরা লাইট হাউস হয়ে দাঁড়িয়ে আছো, দুটো রাস্তা তোমরা দেখাতে পারো, চাহে মুক্তিধাম চলো চাহে মুক্তি জীবন মুক্তি, দুটোকেই ইয়াদ করো। এতে শাস্ত্র আদি পড়ার কোনো দরকার নেই। কুমারীদের জন্য তো খুব সহজ এটা, কারণ তারা সিঁড়ি চড়েনি। ছোটোবেলায় পড়া ভালো হয় না, সিঁড়ি চড়েনি মানে তারা বিকারে যায়নি, ছোটোবেলায় পড়া ভালো হয় কারণ বুদ্ধি ভালো থাকে, কারো ইয়াদ আসে না। তোমরা সব কুমারী, তোমাদের আর কিচ্ছু করতে হবে না, শুধু পড়াতে লেগে যাও, ব্যাস বেড়া পার। এই কথাগুলো বেহাদের বাবাই বোঝান যে আমাদের আবার স্বর্গের মালিক বানায়। তো চিত্রও আছে যে আমাদের এই রকম হতে হবে। বাবা বলে এই পড়ার দ্বারা তোমরা আবার দেবতা হবে, এখন এই খেলা পুরো হবে, মানুষ তো ঘোর অন্ধকারে পড়ে আছে, তোমরা এখন আলোতে আছো। বাবা এসে ঘুম থেকে তোমাদের জাগায়, তাই না, অজ্ঞান নিদ্রা থেকে জাগায়। এটা বুদ্ধি আত্মাকে জাগানোর ব্যাপার, তাই না? বাবা আমাদের বুদ্ধিকে জাগ্রত করে, আত্মাকে জাগায়। বাবা এসে জাগায়, জাগো সুখধামের জন্য পুরুষার্থ করো, যে তোমাদের কুলের হবে সে আসতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। তো বাবার বাচ্চা দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে। তোমাদের প্রজা কত হয় তোমরা হিসাব লাগাতে পারো? পারোই না। তো বাবা বলছে কই কিতনা শুনতে কই থোড়া সুনকার চালে যাতে হ্যাঁ, হ্যাঁ কেউ হয়তো অনেক শোনে কেউ অল্প শুনে চলে যায়, তো তোমরা কী করে হিসাব বের করবে? বড় মালা ছোট মালা সাহুকার প্রজা কীভাবে হয় কারা হয় এগুলো সব বুদ্ধিতে আছে। মুখ্য সূর্যবংশী মহারাজা মহারানী কে হবে, তারপরে চন্দ্রবংশী কে হবে, কত প্রজা হবে, সব কথা তোমাদের এখানে বলা হয়। সারা ঝাড় অথবা সব ধর্মের চক্রের মাঝে কীভাবে টাল টালি পাত্তা আদি বেরোয়, এখনও পাতা বেরোতে থাকে, সেখানে নিরাকারী দুনিয়া একদম খালি হয়ে যাবে। তাই বাবা বলছে যে এখানে শাখা পোশাকা পাতা মানে সব আত্মারা নিচে নামছে, ওই নিরাকারী দুনিয়া একদম খালি হয়ে যাবে, তারপরে তো নিশ্চয়ই বিনাশ হওয়া উচিত। বড় লড়াইয়ে কোটি কোটি আত্মা হ্যাঁ শরীর ছাড়বে, এটাকে মৃত্যু বলছে, অগুন্তি, এখানে তো কত খালাস হয়ে যাবে। বাকি খুব অল্প মানুষ সত্যযুগে এসে রাজত্ব করবে, এখন তো কত মানুষ কিন্তু অন্নই এত নেই, এত মানুষের খাদ্য সংস্থানই নেই। তোমরা বাচ্চারা জানো বাবা আসেই সঙ্গমে, বাবা বোঝায় বাচ্চা শরীর নির্বাহের জন্য কর্ম তো করতেই হবে, প্রত্যেক কথায় তুমি রায় জিজ্ঞেস করতে থাকো বাবার কাছে, প্রত্যেকের হিসাব কিতাব নিজের নিজের শ্রীমত অবিনাশী সার্জেনের কাছ থেকে নিতে থাকো, সবার নিজের নিজের। বাবা বলছে বাবা সবাইকে তার মতো ওষুধ বলবে, বাবা বলছে প্রত্যেকে নিজের নিজের আর কি হিসাব কিতাব, বাবা মানে আলাদা আলাদা প্রত্যেকে নিজের নিজের হ্যাঁ বাবার কাছে রায় খুঁজতে থাকো, জিজ্ঞেস করো যে আমি কি করব। তো বাবা কি, বাবা হলো অবিনাশী সার্জেন, তো বাবা আমাদের শ্রীমত দেবে আর সেই শ্রীমতে আমাদের চলতে হবে। তো সবার কর্মবন্ধন আলাদা আলাদা, সবার হিসাব কিতাব আলাদা, তো বাবা সবাইকে তার হিসাব কিতাব অনুসারে ওষুধ দেবে মানে রায় বলবে। বোঝানো হয় এই দুনিয়া খালাস হয়ে পড়ে আছে, এখন বাবাকে ইয়াদ করো তো বেড়া পার হয়ে যাবে, বাবা আসে নরকের বিনাশ করে স্বর্গে স্থাপনা করতে। তো বাবা বলছে আমরা আহাম আপকবি রায় দেতে, হ্যাঁ তোমরা অন্যদেরকেও বলো যে তোমাদেরকে আমরা রায় দিচ্ছি, শ্রী শ্রীর কাছ থেকে যে আমরা শ্রীমত পাচ্ছি সেটা তোমাদেরও দিচ্ছি। বাবা বলে আমাকে ইয়াদ করো তো তুমি স্বর্গের মালিক হয়ে যাবে। আচ্ছা মিঠে মিঠে সিকিলাদে বাচ্চ প্রতি মা পিতা বাপ দাদাকা ইয়াদ দেয়ার আর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মা পিতা বাপ দাদাকো
या प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुखोश हर एक सार्विसे शौक रखते हबे। बीमारीते बाबार यादे थकते हबे और अन्य के बाबार याद दीते हबे। मुख दिए ज्ञान दान करते थकते हबे। दुई पक्का मातेला होते हबे अर्थात एक बाबार यादे ही थकते हबे। भोर बेला उठे विचार सागर मंथन करते हबे। अन्य कारो जेनो याद ना आसे। बरदान निजे शुभ और शक्तिशाली भावनार द्वारा विश्व परिवर्तन जे करे से विश्व कल्याणकारी भव। তোমাদের বাচ্চাদের মনে সদা এই শুভ ভাবনাই আছে যে সবার কল্যাণ হোক, প্রত্যেক আত্মা যেন অনেক জন্ম সুখী হয়ে যায়, প্রাপ্তি দ্বারা সম্পন্ন হয়ে যায়। তোমাদের এই শুভ আর শক্তিশালী ভাবনার ফল বিশ্বের আত্মাদেরকে পরিবর্তন করবে। আগে গিয়ে প্রকৃতি সহিত সব কিছু পরিবর্তন হয়ে যাবে, কারণ তোমরা সঙ্গমযোগী শ্রেষ্ঠ আত্মাদের ড্রামা অনুসারে প্রত্যক্ষ ফল প্রাপ্ত হওয়ার বরদান আছে। তো বাবাকে বললো, আমরা সঙ্গমযোগী শ্রেষ্ঠ আত্মা, আমাদের ড্রামা অনুসারে কি বরদান আছে যে আমরা প্রত্যক্ষ ফল পাবো? তো আমরা যে শুভ ভাবনা যদি করি, প্রত্যেক আত্মা সুখী হোক, সর্বপ্রাপ্তি সম্পন্ন হোক, তো আমরা এটা দেখতে পাবো প্রত্যক্ষ ফল, যে সব আত্মা সেই মানে সেই বর্ষা পাচ্ছে। তাই যত আত্মা তোমার সম্বন্ধে সম্পর্কে আসবে সে সেই সময় শান্তি বা স্নেহের ফলের অনুভূতি করবে। তো আমাদের ভাবনার দ্বারাই কি হবে, তারা সেই ফলটা পাবে। তার জন্য আমাদের সবার প্রতি শুভ আর শক্তিশালী ভাবনা রাখতে হবে, যাতে তারা অন্তিমে কি হয় শান্তি আর স্নেহের ফলের অনুভূতি করে। স্লোগান, ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে নির্ণয় করো, তাহলে প্রত্যেক কর্মে সফলতা প্রাপ্ত হবে। বাবা কি বলছে, ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে নির্ণয় করো যে কোনো কিছু, তাহলে প্রত্যেক কর্মে সফলতা প্রাপ্ত হবে। আচ্ছা, ওম শান্তি।